এটা দেবান এফআরএইচ এরিয়া, বাঁদিকের গুলো নতুন কটেজ, লাল বিল্ডিংটা ক্যান্টিন, তার পাশেরটা মেন এফআরএইচ, আর ডান দিকেরটা স্টাফ কোয়ার্টার। এই সামনের মাঠটা বিশাল এরিয়া, এখানে বসে আরামসে রোদ্দুর পোয়ানো যায়, খেলাধুলা করা যায়। আর একটু এদিকে এগিয়ে এলে সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে নোয়াডিহিং রিভার বেড, আর একটা ওয়াচ টাওয়ারও আছে যেখান থেকে বার্ড সাইটিং হয় খুব ভালো। এই ভিউটা ওয়াচ টাওয়ার থেকে নেওয়া, সামনে নদীটাই হচ্ছে নোয়াডিহিং রিভার, আর উল্টো দিকের জঙ্গলটাই হচ্ছে নামদাফা ফরেস্ট। ট্রেকিং করার সময় এই নদীটা ক্রস করে উল্টো দিকের জঙ্গল দিয়ে ট্রেক করতে হবে। এটা হলো দেবান এফআরএইচ থেকে কিছু উডেন কটেজে যাওয়ার রাস্তা, একদম রিভার বেডের পাশে এইটা হলো যাওয়ার রাস্তা, এবং জায়গাটা খুবই সুন্দর। কি ভিউটা বলতো এখানে, এইটা ডরমিটরি। হ্যাঁ ডরমিটরি, হ্যাঁ ভাবতে পারছিস? হ্যাঁ মানুষের মতো পুরো মানুষ, পুরো সাইটিং নেই, বাকিটা পুরো মানুষ। এগুলো ডাবল বেডেড, এখানে এরকম আছে 1, 2, 4টে ঘর আছে এরকম ডাবল বেডেড। আর এই হচ্ছে ভিউ, এই বাঁদিকেরটা ক্যান্টিন আর ডান দিকেরটা মেন এফআরএইচ। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওটা ভিভিআইপিদের থাকার জায়গা, তলারটা সাধারণ গেস্টদের জন্য। এটা ক্যান্টিনের এন্ট্রি পয়েন্ট, খুব মেনটেনেন্সের অবস্থা খুবই খারাপ, শুধু বসে খাওয়ার মতো একটা জায়গা আছে। খাবার দাবার কোয়ালিটি শুনেছি ভালো, তবে আমরা খাইনি। দেবান এফআরএইচ অবধি ফ্যামিলি নিয়েই আসা যায়, গাড়ি আসে, সুতরাং তবে ফরেস্টের মধ্যে বিশেষ কিছু এক্সপেক্ট না করাই উচিত। সাধারণত এই ওপরে থাকতে দেওয়া হয় না, বিশেষ কিছু পারমিশন করাতে পারলে তবেই থাকতে দেওয়া হয়। বাদবাকি এই জায়গাটা খুবই সুন্দর, এবং এখানে দূরাত্মীর জন্য খুবই ভালো লাগবে, এর জন্য ট্রেকিংয়ের দরকার নেই। সাধারণভাবে ঘুরতে আসলে এখানে পুরো জায়গাটাকে এনজয় করা যায়। সামনে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এখানে বহু লোক আসে যারা এমনি থাকে, ট্রেকিং করে না। এই যে ছোটো ছোটো কটেজগুলো দেখা যাচ্ছে, এখানে বসে এমনি চা ফা এরা দেয়, খুব ভালো জায়গা। রুম রিভিউটা এবার একটু দেখে নিই। এটা কি ভেতরে ইসবার টাইলিং কি হয়? টাইলস দেখিয়ে, জিসনে কবি জিন্দগি মে টাইলস নাই দেখা উসনে টাইলস লাগায়া হোগা শায়দ। আচ্ছা ফির ভি সো পায়েগা আবি কা জো হাল হ্যায়। নি পেহলে তো বহুত বুরা হাল থা শায়দ, আবি শায়দ ফির ভি ইয়ে বহুত পয়সা খরচা কিয়া ইস বার দেখিয়ে টাইলস লাগায়া হ্যায়। ওয়াশরুম ইয়াহ পে এটা আর একটা ডবল বেডরুমের এন্ট্রি। এরকম তিনটে ডবল বেড আছে তলার ফ্লোরে, আর ওপরে দুটো। খারাপ না, একটু জঙ্গল জঙ্গল ব্যাপার আছে। এইটা তো ওয়েস্টার্ন আছে। নাম আছে এগুলো, এটা হচ্ছে গ্রিন ম্যাকপাই, এটা হচ্ছে ইমারাল্ড ডাভ।
ট্রাইপডটা রাখা আছে।